Hello friends, welcome to Lipika's cooking channel. Lipika's cooking channel e apnader shokolke shagoto. Chole eschi ekti notun recipe niye. Sheti holo badhakopir lollipop. Bondhura video ti skip na kore shompurno video ti dekhun ebong bhalo lagle like share ebong subscribe kore deben. To ashun bondhura dekheni badhakopir lollipop banate amader ki ki upokoron lagche. বাঁধাকপি ললিপপ বানাতে আমাদের লাগছে সেদ্ধ আলু গ্রেট করা বাঁধাকপি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি বেসন ও বাইন্ডিং এর জন্য গুঁড়ো মুড়ি প্রথমে একটি বাটিতে বাঁধাকপি গুলো সেদ্ধ করে জল ছাড়িয়ে নিতে হবে এরপর গ্রেট করা সিদ্ধ আলুগুলো বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে মিশিয়ে নেচ্ছি মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেলে মিশ্রণটিতে স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি এরপর এক এক করে জোয়ান গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো একটু হিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেচ্ছি এরপর বাইন্ডিং এর জন্য একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি এবার মিশ্রণটি ভালোভাবে মেখে একটু তৈরি করে নেচ্ছি এবার একটি আইসক্রিম স্টিকের মধ্যে ডোগুলোর থেকে লেচি বানিয়ে আইসক্রিম স্টিক ভিতরে ঢুকিয়ে ললিপপের আকারে গড়ে নেচ্ছি এভাবে করে বেশ কয়েকটি ললিপপ তৈরি করে নেচ্ছি বেসন স্বাদ মতো নুন একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো ও জল দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা একটি স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এবার গড়ে রাখা ললিপপ গুলো ব্যাটারটিতে ডুবিয়ে নিচ্ছি এরপর ললিপপটিকে মুড়ি গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি ভালোভাবে দুদিকে কোট করে নিতে হবে গড়ে রাখা ললিপপ গুলোকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে 15 মিনিট পর প্যানে তেল গরম করে নিচ্ছি ললিপপ এক এক করে ভেজে নিচ্ছি দুটো সাইডে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ললিপপ গুলো ভেজে নিতে হবে ললিপপ গুলো দুটো সাইডে ভাজা হয়ে গেছে তাই নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের রেডি হয়ে গেছে বাঁধাকপির ললিপপ